আরে সানি লিওনের গান কোথায় বাজছে? এই বন্ধ কর, আমি তো মাঝে মাঝে কনফিউশন হয়ে যাই, এটা কি সাউন্ড বক্স নাকি ক্যামেরা? আয় ফলো মি। এই যে ভাই শুনুন, এই প্রথমবার আমাদের কলা আই মিন ব্যানানা স্কোর টিভি চ্যানেলে এসে আপনার কেমন লাগছে? আমি কোথায় এলাম, আপনারাই তো আমার কাছে এলেন। আচ্ছা ভাই, এটা কিন্তু আমাদের কলা টিভি চ্যানেল আই মিন ব্যানানা স্কোয়াড সরাসরিভাবে সম্প্রচার হচ্ছে। এই সম্পর্কে আপনাকে কিছু প্রশ্ন করতে চাই। আপনি তো গত 3 বছর হেট্রিক করেছেন, মেট্রিক পরীক্ষা আই মিন ফেল করেছেন, কিন্তু এই বছরে যে আপনি টপ রেজাল্ট করেছেন সেই সম্পর্কে আপনার মতামত কী একটু জানতে চাই। লাইফ চলছে, লাইফ চলছে। এবার প্রশ্ন করুন। তো আপনার এই সাফল্যের পিছনে, আরে ভাই তুই এক জায়গায় দাঁড়া না, এই জায়গায় দাঁড়ালে তো হয়, ক্যামেরা তো বুঝতে পিছনে যাবে। তো আপনার এই সাফল্যের পিছনে সবচেয়ে বেশি কার অবদান রয়েছে? করোনা আর লকডাউন। মানে ব্যাকগ্রাউন্ড মিউজিক তো জয় বসায় দিতে পারবো এডিট করে, তোর তো বসানো লাগবে না। মানে করোনার জন্য লকডাউন হলো, আর লকডাউনের জন্য পরীক্ষাটাই হলো না, তাই তো আমি 5 পয়েন্ট পেলাম। তা না হলে তো আমি 5 পয়েন্ট পাওয়ার ছাত্রই না, আরামসে 6 পয়েন্ট 7 পয়েন্ট পেয়ে যেতাম। থেমে যান ভাই, থেমে যান, পরীক্ষাই হয়েছে 5 পয়েন্টের মধ্যে। 5 পয়েন্টের মধ্যে পরীক্ষা ছিল? জি ভাই জি। তাহলে তো আমি 5 পয়েন্টের থেকেও বেশি পেয়েছি, 5.00 পেয়েছি আমি। অবজা ভাই অবজা, 5.00 তো একই হয়। আমাদের নতুন টিভি চ্যানেল কলা স্কোয়াড, তুই কি টিআরপিটা খাই দিবি নাকি? তাই নাকি? হ্যাঁ, আপনি তো টপ রেজাল্ট করেছেন, তাহলে আপনার ভবিষ্যতে কি করার ইচ্ছা আছে? আমার টপ রেজাল্ট দেখার পর নাসা ঝাসা কাসা এবং কাকলি ফার্নিচার থেকে অনেক ডাক এসেছে, কিন্তু আমি ওদের উপর ডিপেন্ড করে বাঁচতে চাই না, আমি ওদের থেকেও ভালো কিছু করতে চাই। তাই নাকি? তো আপনার এর চেয়ে ভালো কি করার ইচ্ছা আছে? আমি তো ভেবেছি মঙ্গগ্রহে একটা চায়ের দোকান দেবো, তাই তো আমি ইতোমধ্যে ফুরফুরি নগরের চায়ওয়ালা ভাইয়ার থেকে প্রশিক্ষণ নিচ্ছি। তাই নাকি? তো আপনার পড়াশোনা কিভাবে চালাতেন? এই সুখের সময় আপনি দুঃখের কথা বলছেন। হ্যাঁ বলুন, তাতে যদি পরবর্তী প্রজন্ম কিছু উৎসাহ পায়। কি আর বলবো, আমার বাড়িতে টিভি আছে, ফ্রিজ আছে, এসি আছে, কিন্তু কারেন্টটাই নেই, আশেপাশে কোথাও ল্যাম্প পোস্টও নেই। তাহলে আপনি পড়াশোনা করতেন কিভাবে? কি আর বলবো, সত্যি কথা বলতে গেলেও কষ্ট লাগে। আসলে আমার পাশের বাড়ির এক মহিলা প্রতিদিন রাতে বিড়ি খেত, সেই বিড়ির আগুনের আলোতে আমি পড়ালেখা করতাম। তাহলে আপনি দিনের বেলা কি করতেন? দিনের বেলা, দিনের বেলা তো আমি ঘুমোতাম। বুঝতেই পারছেন, ট্যালেন্টেড স্টুডেন্ট সারা রাত পড়ালেখা করে দিনের বেলা একটু ঘুমোতে হয় না? আপনার তো দেখি পুটকি বড় ট্যালেন্ট। তো আপনার এত ট্যালেন্ট ওখানে কি জায়গা নেয়? আমার হাতে এখন অতটা সময় নেই, আপনারা একটু সরুন, আমি মঙ্গল গ্রহে যাওয়ার জন্য একটা হেলিকপ্টার বানাচ্ছি, তার জন্য একটা পাংখা কিনতে হবে। সরুন সরুন। প্রিয় দর্শক, এতক্ষণ আপনারা দেখছিলেন ব্যানানা স্কোয়াড টিভির পক্ষ থেকে সরাসরি সম্প্রচারিত এক গরিব স্টুডেন্টের ইন্টারভিউ। ভাই তুই একটু সোজা দাঁড়া, ঠিক আছে? সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, এবং পরবর্তী উচ্চ মাধ্যমিকের ফলাফল নিয়ে আস্তে আস্তে সবাই মুদ্রা করতে থাকবেন। আর হ্যাঁ, আমাদের চ্যানেলটিকে সবাই একটু ভাই সবাই একটু সাবস্ক্রাইব করতে থাকবেন। আর ক্যামেরায় আছে আবুল মিয়ার সাথে, আমি বাবুল মিয়া, গুড বাই। অনেক জ্বালা হওয়ার উপর চলে গাড়ি, হওয়ার উপর চলে গাড়ি, লাগে না পেট্রোল ডিজেল, মানুষ এখন 2 চাকার সাইকেল, মানুষ এখন 2 চাকার সাইকেল।